নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আমার মামা বাড়ির দাদু উনি মারা গেছেন আজ প্রায় দেড় মাসের বেশি, প্রায় 2 মাসের কাছাকাছি। তো তখনকার করা কিছু ভিডিও আসলে ভয়েস ওভার না দেওয়ার কারণে আপলোড করতে পারিনি, তো এখন এটা ভয়েস ওভার দিচ্ছি। এটা আসলে যেটাকে বলে ঘাট কাজ বা ঘাট শ্রাদ্ধ, সেটা করা হচ্ছে এখন। ঘাট কাজ করার পরই শ্রাদ্ধের ক্রিয়া কাজ শুরু হবে। তো দাদু যখন মানে অসুস্থ ছিল তো সবাই দেখতে আসছিল, কিন্তু আমি যাইতে পারি নাই, আমি তখন ছিলাম যশোরে। তো খুব আফসোস হচ্ছিল যে সবাই দাদুকে অসুস্থ হইল দেখতে গেলে আমি দেখতে যেতে পারলাম না। কিন্তু আমি যখন যশোর থেকে আসলাম, আসার পরে আমি দাদুকে দেখতে গেলাম, এবং ওইখান থেকে দেখার পরে আমিও ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে কোনো কারণবশত যাওয়া হয়নি। আর সেই সুবাদে আসলে দাদু মারা যাওয়ার আগ পর্যন্ত ওনার কাছে, একদম ওনার খুব কাছে ছিলাম। তো এই ব্যাপারটাই আমার মনে সন্তুষ্টি কাজ করতেছিল যে এখানে কিন্তু আমি ছোট থেকেই কিন্তু মানুষ হয়েছি, দাদুর আদর শাসন ভালোবাসা সব পাইছি, এবং দাদুর অন্তিম যাত্রার সময়ও দাদুর কাছে ছিলাম। তো শ্রাদ্ধের ক্রিয়াকার্য শুরু হয়ে গেছে। তো এখানে হচ্ছিলো শুধু ষোড়শ দান হয়েছিল দাদুর শ্রাদ্ধে, মানে 16টা দানের কাজ হয়েছিল। এখানে বৃহৎ শ্রাদ্ধ হয়নি, কারণ বিশ্বর্গ দাদু মানে মারা যাওয়ার আগে বলছিল, সবাইকে ডেকে নিয়ে বলছিল যে আমি যদি মারা যাই তাহলে আমার শ্রাদ্ধে যাতে বৃহৎ বিশ্বর্গ না, মানে বিশ্বর্গ না করা হয়। দাদু এভাবে বলছিল যে আমি বিশ্বর্গ করতে বারণ করছি, তোরা যদি করোস তাহলে কিন্তু আমি শান্তি পাবো না মারা যাওয়ার পরে। তো এইভাবে একটা মানুষ মারা যাওয়ার আগে বলছে, তাই দাদুর সেই কথা রক্ষা করার জন্য কিন্তু এখানে বিশ্বাস করা হয়নি, শুধু দাদুর কথা বলতে সরদান করা হইতেছে। তো একটা কথা হচ্ছে কি যে দাদু যখন মারা যায়, তার মানে উনি তো মারা যায় বৃহস্পতিবার দিন, কিন্তু মঙ্গলবার দিনকে খুব অসুস্থ ছিল। আমরা তো ভাবছিলাম মঙ্গলবার দিনকে উনি মনে হয় মারা যাবে, তো মানে এতটা অসুস্থ মনে হয়ে পড়ছিল। উনি তখন বলতেছিল যে না, আজকে যেহেতু মঙ্গলবার আমি আজকে যাবো না, আমি বৃহস্পতিবার দিন খুব সকালে গমন করবো। যেই কথা সেই কাজ, উনি বৃহস্পতিবার দিন সকালেই দেহত্যাগ করে। তো এটা হচ্ছিলো শ্রাদ্ধের 2 দিন পরের ভিডিও। এটা হচ্ছিলো খরচের অনুষ্ঠান, প্রায় 850 লোকের আয়োজন ছিল। তো সকাল থেকে কিন্তু খুব ভোর থেকে কিন্তু রান্না কাজ শুরু হয়ে গেছে, যেহেতু 850 লোকের আয়োজন, তো সকাল থেকে এটা করতে হয়। তুমি কি আছো, তুমি কি নির্বাচন আসো নাকি, তুমি আদর্শ করো। তো সমস্ত রান্না কাজ শেষ, খাবারও পরিবেশন শুরু হয়ে গেছে। বললাম না, খুব সকাল থেকে তো শুরু করেছে রান্না, তাই খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে পারছে। তো এটা হচ্ছিল প্রথম খাবারের প্রথম বৈঠক। তো দাদুর খরচের খাবারের আইটেম ছিল একটা ভাজি, একটা সবজি, একটা আলুর ঘ্যাট, মাছ, আর হচ্ছিল টক, আর হচ্ছে দই। মানে খুব সিম্পলের ভিতরে মোটামুটি ভালো একটা মানে ই করছিল, আয়োজন ছিল। ঠিক আছে, সুন্দর হয়েছে, এক্সিলেন্ট। আরো আরো কতগুলো দে, আর কি কি আছে দে। হ্যাঁ ঠিক আছে, ওদের পাই না বলে তারপরে কি কয়,
মুড়ে থেকে শুরু কর, ওই মন থেকে শুরু কর। আনন্দ মাসে পাইছে, ঠিক আছে। বক্তব্য দিয়ে তুই তখন প্লবান তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর একটা বিষয় আছে দাদুর এই কাজের, প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ঝামেলা হয় না, একদম সুন্দরভাবে কাজটা উঠছে। তো সবাই ভালো থাকবেন, টাটা।